দর্শক, আমরা দেখছি গ্রামীণ পরিবেশে এই যে জাল ফেলা হচ্ছে। আমরা এসেছি এটি দিনাজপুর জেলার বিরল থানার টেগেরা গ্রামে। আমরা এসেছি মূলত গরু দেখতে। দেখি আমরা বাসার ভিতরে ঢুকবো। সঙ্গে রয়েছেন হায়দার ভাই। ঢুক। সর্বমোট কয়টা আছে শরীফুল ভাই? এখন বর্তমানে ছয়টা আছে। এই সাইজে সব এই রঙের? এই রঙের একটি ছোট হবে। আনতে পারছেন না? মানে ওগুলা কি আপনাদের কেনা আছে? কেনা আছে, বায়না করা আছে, নিয়ে আসবো আর কি। পার্টি পাইলে আমরা যদি বলতে সরাসরি নিজে এক গাড়ি গরু আমরা উঠে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, মানে আপনাদের সংগ্রহে এখন সেরকম পরিমাণ গরু আছে? আসলে আমরা দিয়ে যাচ্ছি এখন। হায়দার ভাই কই, চলুন গাড়ি আছে আমার সঙ্গে, খাই উঠাও, আমি উঠে দিয়ে যাচ্ছি। এক পাশ থেকে গরু, হ্যাঁ চোষ্টা দেখছি আমরা। এটাও দেশি না? সাইকেল না, এটা গরু কইলে আসে তো অতটা ফুটতেছে না। আর কোথায় আছে আমরা সেগুলো একটু দেখতে যাবো। দর্শক চলুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখন যে গরুগুলো খামারে রয়েছে আমরা মূলত সেই গরুগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন কেমন দাম চাইছে হায়দার ভাই আপনার কাছে? কত দাম চাইছেন? দাম চান একটা মোটামুটি? দাম চাইলে 2,80,000 চাইবো, 250,000 চাইবো। ওইটা দাম চাইবে না, বেচার দাম একটা 230। আপনার সাথে আমি বলছি না, আপনাকে আমি 2,000 টাকা দাম আলু দেবো। আমরা আরেকটি বাসায় এসেছি, এই যে দেখছেন। একই সাইজে চারটি সব তো দেশাল জাতের? দুটি আর দুটো শাহিওয়াল। এই যে এটা শাহিওয়াল, এটা একটা শাহিওয়াল, এটা একটা শাহিওয়াল। আর গরু কালা নিচে করে গানা আছে তো ইয়ে করা হবে। এই জন্য হায়দার ভাই আপনি আমাকে একটা ধারণা দেন, এই গরুগুলোর এখন বর্তমানে কতটুকু করে মাংস আছে? আপনি যদি একটু সম্যক ধারণা দিতেন। এটা চার মন হবে।
গোড়াম চার মন করে হবে না চার মন তো সব দাম তো এগুলোর কেমন দাম রাখছেন আপনারা দাম চাইলে ভাই 1 লাখ 5 কো চাইবো ভাই হ্যাঁ 90 হলে ভাই দি দিব ভাই 90000 ফিক্সড কি করবে এগুলো কয় দাঁত করে বাস দুই দাঁত করে ভাই সব দুই দাঁত হ্যাঁ দাঁত না থাকলে চার গরু ফ্রি দাঁত না থাকলে চার গরু ফ্রি আচ্ছা ওই সব গরু আমরা রাখি না ভাই এই সব গরু রাখি না গরু রাখিছি আমরা আচ্ছা আপনি বললেন যে আপনার কাছে এখনো অনেক গরু সংগ্রহ আছে হ্যাঁ সংগ্রহ আছে সবই কি এই এই সাইজে আপনি যদি যাইতে যান এর থেকে যদি মনে যে একদম দেশি নিব একদম সিং লাগবে লাল একটু ছোট হবে হ্যাঁ মনে কর 3 মন হলেও 3.5 মন গরু গোছ আছে কিন্তু একটু খাটো হইতে পারে ওই গরু একদম প্লেন প্লেন মানে এই এই টাইপের গরু আছে সব দেশি টাইপের গরু দেশি একদম যাকে বলে একদম খাস দেশি গরু খাস দেশি গরু বাঙালি একদম কাঠারে গরু টিপি বসাইতে পারবেন না হাজার ভাই উনি তো বলছে যে গোড়াম চার মন করে হবে ওই দেশি কম হবে কিন্তু এটা চার মন করে ওই দেশি গরু আমার কাছে 9টা 1 লাখ আছে এক বাড়িতে 9টা এটা দেশি গরু তো এটা চার মন হবে এটা চার মন হবে চার মন পার হবে গরু শিশা দেখা না ভাই ষোলোটা ছিল সংগ্রহে না সেগুলো তো দেখছি আমরা আমবাড়িতে দেখছি আপনারা মানে গত শুক্রবার যে শুক্রবার পিটাপিটি হইলো দর্শক আমরা দেখছি এবং আপনারা যারা এখন এ ধরনের গরু খোঁজেন এগুলো সব দেখেছেন হয়তো আপনারা যারা আমার দর্শক আছেন আমবাড়িহাটের দর্শক যারা আছেন তারা হয়তো দেখেছেন গরুগুলোকে তো এখনো এই গরুগুলো অবিক্রিত অবস্থায় রয়েছে আগামীতে তো কুরবানি আমরা একটু কথা বলবো শরীফুল ভাইয়ের সঙ্গে উনি বলেছেন যে ওনার কাছে সংগ্রহে এখনো বেশ কিছু গরু রয়েছে তো শরীফুল ভাই আপনার নাম্বারটা যদি আমাদের একটু বলে দিতেন বলেন 90000 করে দাম রাখছে দরদাম করা যাবে আরো মানে নেওয়ার সময় যদি কেউ কম দামে চায় সেটা আলাদা বিষয় সময় কিছু কম দিল কিন্তু ফিস দাম 90 এটা তো আর হার না যে দাম যাবে 1,15 দেন 5 দেন 95 দেন নিয়ে তাছে গরু 90 গরু না বেজলে ক্ষতি হবে ক্ষতি এখন বেচতে বেচতে যদি কিছু কমে যায় 2,000 টাকা করে ওটা আলাদা হিসাব আচ্ছা আপনারা কি এই গরুগুলোর লাইফ ওয়েট ওজন করছেন না 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 আমরা এগুলা করি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যায় ওরা ওজন করে দেয় হ্যাঁ অনেকে দেয় যে যেমন কোইন ভাই নিয়ে এসেছিল কারণ থেকে একটা 1,35,000 দিছিলাম আরো 4টা দিছিলাম 1 লাখে পরে আরো বিলে দিলাম 2টা 1,62,000 ওরা নিয়ে ওইভাবে ওজন দিচ্ছে আমরা দিই কেন আপনারা পারেন না কেন আপনাদের কাছ থেকে আপনারা দিলে তো আরো বেশি প্রফিট হওয়ার কথা যেহেতু আপনাদের কাছ থেকে আরেকজন কিনে সেটা দিচ্ছে আপনারা কখনো এটা ট্রাই করেন নাই না 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 করিনি করেন নাই মানে আপনারা এই বিষয়ে মানে একটু ধারণা কম আছে আপনাদের সেই কারণে আপনারা ভয় আমরা তো ওজন করতে না আমরা দেখলে তো গরুটা কই দেব ভাই গরুটা কই কিছু না মাংসের ওজনটা আপনারা বলতে পারবেন কিন্তু লাইফ ওয়েটটা আপনাদের ধারণা খুব কম লাইফ ওয়েট এটা কেজি পড়বে 400 টাকা কেন দেওয়া যাবে না দেওয়া যাবে 100 বার দেওয়া যাবে 400 টাকা কেজি লাইফ ওয়েট কেন দিব না এলা গরু ঢাকা শহরে 1,000 টাকা কেজি পড়ে যায় অনেক সময় মাংসের কেজি হ্যাঁ মাংস দেশি গরু আচ্ছা আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ শরীফুল ভাই আপনাকেও ধন্যবাদ দর্শক দেখলেন আমরা শুনছিলাম যে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর একটু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা এই ধরনের কুরবানির গরু এখনও কিনতে চান আপনারা অনেকে আমাদের ফোন করেন বলেন যে কোথায় গেলে গরু পাবো সেই কারণে আমরা এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা
আর শুনেন আচ্ছা দাদি এটা এই গরু যদি গোরাম নিতে চায় 90 করে ফিস এক দাম চাইছে আর নিবাসনে কিছু কম বললো উনি সুবল ভাই বলছে কিছু যদি কম দিতে চায় অল্প কিছু ধরুন 5000 টাকা দিতে আলাদা আচ্ছা আচ্ছা মানে মোটের উপরে মোটের আর কম নাই আর কম নাই আর যদি লাইভ অর্ডার ওজন নিতে চায় আচ্ছা সরে আবি লাগবে সেটা আমরা বুঝবো সেটা আমরা বুঝবো আমাদের লসও কার লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর যদি ফিস উনি যদি আপনারা যদি গোরাম নিতে চান ওই 90000 টাকা করে গোরাম দিতে হবে গরু হালারও ভালো আছে চয়েসও ভালো হবে ইনশাল্লাহ গরুর চেহারাও ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাদের